আসসালামু আলাইকুম। মাইস্কুল বাংলা টিউটোরিয়াল এন্ড সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, আমি মেহের হোসেন। তো আজকে আমরা শিখব যে আমাদের ডাটাবেসের ব্যাকআপটা আমরা কিভাবে নিতে পারি। যে আমাদের এখানে ডাটাবেস বানানো আছে, এই ডাটাবেসের আমরা কিভাবে ব্যাকআপ নিতে পারি এবং আমরা ওই ডাটাবেসটাকে আবার কিভাবে রিস্টোর করতে পারি বা ওই ডাটা ব্যাকআপ নেওয়া ডাটাবেস নিয়ে আবার কিভাবে কাজ করতে পারি সেটা শিখবো। তো ফার্স্টে দেখেন যে এখানে অনেকগুলো ডাটাবেস আমার বানানো আছে। তো আমি চাচ্ছি যে এখানে আমার একটা ডাটাবেস আছে, সেটা হচ্ছে টিউটোরিয়াল। এই ডাটাবেসের আমি একটা ব্যাকআপ নিব। তো আমি ফার্স্টে দেখে নিই যে আসলে ডাটাবেসের মধ্যে কী কী আছে। তো আমি যখন এই ডাটাবেসে ক্লিক করি তখন দেখি যে হ্যাঁ, এর মধ্যে আমার দুইটা টেবিল আছে, একটা হচ্ছে সিটি আর একটা হচ্ছে কান্ট্রি। তো এই যে দুটার টেবিল আছে, এই দুটা টেবিল প্লাস এই ডাটাবেস, আমি এর একটা ব্যাকআপ নিতে যাচ্ছি। যে আমার এই যে সফটওয়্যার আছে এটা আমার সি ড্রাইভে ইনস্টল করা আছে, যখন আমি আবার উইন্ডোজ ইনস্টল করবো তখন দেখা যাচ্ছে আমার এটা চলে যাবে। তো আমার নতুন করে আমার সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। তো আমি যদি এটাকে আবার নতুন করে ইনস্টল করি তাহলে আমার বানানো এই ডাটাবেসগুলো অবশ্যই থাকবে না। তো আমি যদি এগুলোর ব্যাকআপ নিয়ে রাখি তাহলে যে এর মধ্যে আমার যে টেবিলগুলো আছে ভবিষ্যতে আমার দরকার হতে পারে, তো সেগুলো আমি আবার রিস্টোর করে অবশ্যই কাজ করতে পারবো। তো আমরা ফার্স্টে দেখি যে আমাদের যে ডাটাবেস আছে এটার ব্যাকআপ আমরা কীভাবে নিতে পারি। তো আমরা যে ডাটাবেসটার ব্যাকআপ নিব ওইটাকে একটা ক্লিক করতে পারি, যেটা সিলেক্টেড অবস্থায় থাকবে। তারপরে এখানে দেখবো যে এক্সপোর্ট নামে একটা কমান্ড আছে, তো আমরা এখানে ক্লিক করি জাস্ট। তো এখানে কোনো কিছু করা লাগবে না, জাস্ট কুইক আছে এটাই আমরা সিলেক্ট করে রাখি। আর এটা এসকিউএল ফরম্যাটেই হবে, ফরম্যাটটা এসকিউএলই হবে। আমরা জাস্ট গো বাটনে ক্লিক করব। তো আমরা দেখবো যে এটা ডাউনলোড হবে। এটা দেখেন যে এটা ডাউনলোড হয়েছে, আমাদের এখানে যেটা আছে এটা আমাদের ডাউনলোড হয়েছে। আমি যদি এটা দেখতে চাই তাহলে এটাকে ফোল্ডারটাকে আমি ওপেন করি, ফোল্ডারটাকে ওপেন করলাম। এখানে দেখেন যে টিউটোরিয়াল ডট এসকিউএল, যেহেতু আমরা ফরম্যাটে এসকিউএল দিয়েছিলাম যে এটা এসকিউএল ফরম্যাটে সেভ হয়েছে। তো সেক্ষেত্রে দেখেন যে আমাদের এটা কিন্তু ডাটাবেসের ব্যাকআপ। আমরা এটা যেখানে খুশি রেখে দিতে পারি, যে আমরা ডেস্কটপে এটা রেখে দিলাম যে আমার ব্যাকআপ নেওয়া শেষ। এবার আমি ইচ্ছা করলে দেখা যাচ্ছে যে আমার এখানে যে ডাটাবেসগুলো আছে এগুলো আমি ডিলিট দিয়ে দিচ্ছি। আমি যেহেতু টিউটোরিয়াল নামে ডাটাবেসটা আমি ব্যাকআপ নিয়েছি, তো সেক্ষেত্রে আমি এটাকে ডিলিট দিয়ে দিতে পারি। আমি ফার্স্টে এখানে যাই ডাটাবেসের অপশনে যাই, এখানে দেখি আমাদের ডাটাবেস আছে, টিউটোরিয়াল নামে ডাটাবেসটা আছে। তো আমরা এটা ডিলিট করে দিই, যেহেতু আমরা ডাটাবেসের ব্যাকআপ তো নিয়ে রাখছি। আমরা মনে করি যে সফটওয়্যারটা আমরা আবার নতুন করে ইনস্টল করছি। তো দেখেন যে সফটওয়্যারটা আমরা যখনই নতুন করে ইনস্টল করছি তখন এখানে তো টিউটোরিয়াল নামে কোনো ডাটাবেস নেই, কিন্তু ওই ডাটাবেসের মধ্যে আবার দুটা টেবিল ছিল, ওই দুটা টেবিল আমরা ইউজ করতে চাই, তাহলে কীভাবে ইউজ করব। তো আমাদের যে ডাটাবেসের আমরা ব্যাকআপটা নিয়েছি, আমরা এর আগে যে ডাটাবেসের ব্যাকআপটা নিয়েছি এটা তো রিস্টোর করতে চাই, যে এর মধ্যে যে টেবিলগুলো আছে সেগুলো নিয়ে আমি আবার কাজ করব। এগুলো যদি করতে চাই তাহলে আমাকে এখানে আগে একটা ডাটাবেস বানিয়ে নিতে হবে, তারপর আমি সেই ডাটাবেসের আন্ডারে যেটা ব্যাকআপ নিয়ে রাখছে ওইটাকে রিস্টোর করতে পারবো। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি কোনো ডাটাবেস না বানিয়ে সরাসরি ইম্পোর্ট করবেন বা ওইটাকে রিস্টোর করবেন তাহলে কিন্তু কাজ হবে না, সেক্ষেত্রে সিনট্যাক্সেরও দেখাবে। তো আমি এখানে ফার্স্টে একটা ডাটাবেস বানিয়ে নেব, ডাটাবেসে ক্লিক করি। একটু স্লো কাজ করছে, ওকে। আমরা ডাটাবেসে ক্লিক করি, এখান থেকে একটা ডাটাবেস ক্রিয়েট করি। তো এখানে আমরা ডাটাবেস বানালাম টিউটোরিয়াল, টিউটোরিয়াল নামে দেখেন তো আগে কিন্তু ডাটাবেস নেই, কারণ ওটা আমরা ডিলিট করে দিছি। তো আমরা এখানে ডাটাবেস ক্রিয়েট করি টিউটোরিয়াল। তো আমার যে ডাটাবেসটা বানানো আছে এটাকে আমি সিলেক্ট করি, ইম্পোর্টে ক্লিক করি। ইম্পোর্টে ক্লিক করে এখানে দেখবো যে চুজ ফাইল, যে আমার যে ব্যাকআপ নেওয়া আছে যে ফাইলটা, এখান থেকে আমি সেই ফাইলটাকে সিলেক্ট করে দিতে পারি। তো আমি চুজ ফাইল থেকে এখানে আমার যে ব্যাকআপ নেওয়া আছে ওটাকে আমি সিলেক্ট করে দিই। তো যেহেতু ওটা আমার ডেস্কটপে ছিল তো আমি এখান থেকে ডেস্কটপে যাই, এখানে দেখেন টিউটোরিয়াল ডট এসকিউএল, এই নামে ফাইলটা আমি ব্যাকআপ রাখছিলাম। তো এটাকে আমি জাস্ট ওপেন করি, এখানে নিচে দেখেন যে গো বাটন আছে, গো বাটনে ক্লিক করি। তো এটাকে আমার রিস্টোর করবে, ওকে। রিস্টোর করা শেষ, এখন দেখেন যে আমাদের যে ডাটাবেস ছিল এটাতে ক্লিক করি, আমাদের কিন্তু এখানে দুটা টেবিল অটোমেটিক চলে আসছে, যেটা আমরা আগে থেকে ব্যাকআপ নিয়ে রাখছিলাম। তো এই টেবিলের মধ্যে যেহেতু আমি আগে কোনো ডাটা সেভ করে রাখিনি তো এখনও এটার মধ্যে কোনো ডাটা নেই। তো আমরা যদি দেখতে চাই ক্লিক করি দেখেন কোনো ডাটা দেখাচ্ছে না, কারণ আমরা এর আগে ব্যাকআপ নেওয়ার আগেই আমরা টেবিলে কোনো ডাটা ইনসার্ট করছিলাম না, জাস্ট দুটা টেবিল ডিক্লেয়ার করা ছিল।
তো যাই হোক, এই টিউটোরিয়ালে আমরা দেখলাম যে কিভাবে আমরা ডাটাবেসটাকে ব্যাকআপ নিতে পারি এবং পরবর্তীতে ওই ব্যাকআপটা নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। তো MySQL এ আরো অনেক কাজ আছে যেগুলো আমি দেখাচ্ছি না, কারণ আমার ইচ্ছা আছে যে কাজগুলো আমরা ওয়েব নিয়ে কাজ করতে গেলে যেগুলো আমাদের কাজে লাগবে, যে সচরাচর আমরা যেগুলো নিয়ে ওয়েবে কাজ করতে পারবো, আমি শুধু সেই বিষয়গুলোই আপনাদের এখানে দেখাইছি। কারণ আমি যে টিউটোরিয়ালগুলো বানাচ্ছি, আমি চাচ্ছি না যে এই টিউটোরিয়ালগুলো দেখলে আপনারা সবাই এক্সপার্ট হয়ে যাবেন, এটা আমি বলতেছি না। বাট যাদের ওয়েব নিয়ে কাজ করার ইচ্ছা আছে, এখানে যে টিউটোরিয়ালগুলো আছে এগুলো যদি একটু ভালো করে দেখেন, তাহলে MySQL আপনি ওয়েবে কাজ করতে পারবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর আমার নেক্সট টিউটোরিয়ালের জন্য স্বাগত জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।